আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। সবাইকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেখেছি। আজকে সকাল থেকে একটু বৃষ্টি ভাব ছিল, মানে এই বৃষ্টি এই রুদ্র এমনটা ছিল। তো আমার বেলি ফুলে দেখলাম যে আবারও অনেকগুলি কলি হচ্ছে। ভালো লাগে আসলে এই বিষয়গুলি, মনে হয় যেন মনকে ভালো রাখে। তো যাই হোক, আসলে দেখতে দেখতে রমজান অনেকগুলি চলে গেল, প্রায় 10টা রোজা চলে গেল। মনে হলো যে চোখের পলকেই আসলে চলে যাচ্ছে রোজাগুলি। আর এদিকে আমার গাছে মরিচ ধরেছে, আমার তো খুবই ভালো লাগতেছিল। এটা হচ্ছে নাগা মরিচ, মানে সিলেটিরা নাগা মরিচ বলে, আর অন্যান্য অঞ্চলে এটাকে বোম্বাই মরিচ বলে মেবি। তো যাই হোক, এই মরিচটা কিন্তু মানে ভাতের সাথে খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু একটু টেনশন হচ্ছে আসলে থাকবে কি না, না বেগুনের মতো বানর খেয়ে নেবে। আর আজকের ভিডিওতেও আপনারা বানর দেখতে পাবেন। ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ অনেকেই আছেন ভিডিও শুরুতেই কমেন্ট করেন। আসলে বোঝা যায় যে কে ভিডিও দেখে কমেন্ট করে আর কে শুরুতেই কমেন্ট করে, এ আর কি। এখন বাজে প্রায় 11টা। তো জাহিন ফৌজি 9টার ভিতরে ঘুম থেকে উঠে পড়ে। তো ওরা ঘুম থেকে ওঠার পরে ওদের ব্রেকফাস্ট করিয়ে তারপর ওদের পড়ার থাকলে দেখা যায় একটু পড়াতে হয়, যেহেতু এখন ক্লাস ওয়ার্ক দিচ্ছে। তো সব মিলে দেখা যায় রোজা আর না রোজা আমাদের জন্য একই, বরং রোজাতে ব্যস্ততা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে যদি আর্লি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু সুন্দর মতো কাজগুলি গুছিয়ে নেওয়া যায়, তা না হলে কিন্তু কাজের 12টা বেজে যায়। তো আমি জাহিন ফজিকে গোসল করি, আমি নিজেও গোসল করে নিয়েছি। তো গোসল করার সময় চেষ্টা করি কাপড়গুলি ধুয়ে নেয়ার, যেহেতু এখন মানে আমার যে হেল্পিং হ্যান্ড ও তো এখন আপাতত আসছে না, এটা শুধু আমার না সবারই আপাতত ছুটি। তো আমি কাপড় জমিয়ে রাখি না, চেষ্টা করি যখন যেটা হয় ক্লিন করে নেয়ার। অনেক সময় দেখা যায় হয়তো রাতে নামাজের জন্য উজু করতে যাব, তখন যদি দেখি যে একটা বা দুইটা বাচ্চাদের হয়েছে তাহলে ধুয়ে নিই, কারণ একসাথে অনেকগুলি কাপড় ধোয়া আমার জন্য অনেক কষ্টকর। তো যাই হোক, যেহেতু বৃষ্টি ছিল সেই জন্য আমি আগে ব্যালকনিটার মানে গ্রিলটা একটু মুছিয়ে নিয়েছি। আর কাপড় নাড়তে নাড়তেই দেখি যে বানর আশেপাশে ঘোরাঘুরি করছে, একটু পরে আপনারা দেখতে পাবেন। এখন বাজে হচ্ছে 12টার মতো। তো আমি জাহিন ফৌজি দুজনকে একটু পড়তে বসাবো। তো পড়ার আগে দেখি জাহিনের টেবিলের অবস্থা একদম মানে দন্যদশা চলে। ও কি করে দেখ, মানে ওর টেবিলটা গুছানোর ক্ষেত্রে খুবই অনীহা প্রকাশ করে, কেন জানি না। এমনি দেখা যায় ব্যাট গুছানো বা ছোটোখাটো কাজ দিলে মোটামুটি করে নেয় মাশাল্লাহ। তো ওকে বলছি তোমার টেবিলটা বাবা গুছিয়ে নাও, তারপর তুমি পড়তে বসবা। তো আসলে এই কাজগুলি জাস্ট অভ্যাস করানো আর এটা বুঝতে দেয়া যে তোমার নিজেরও কিছু দায়িত্ব আছে, তাছাড়া এই কাজগুলি কিন্তু পরে আবার আমাকেই করতে হবে। আর দেখবেন যে বাচ্চাদের মানে ছোটবেলা থেকে যে কোনো কাজের ক্ষেত্রে যদি অভ্যাস না থাকে তাহলে কিন্তু আর বড় হলে করতে চায় না। আর এই যে দেখুন, আমার ছেলে ব্যাট গুছিয়ে সরি টেবিল গুছিয়েছে, শুধুমাত্র মার কথা রক্ষা করেছে, যা যা যেমনটা ছিল তেমনটাই আছে। তো এখন হচ্ছে আমি টেবিলটা গুছিয়ে নিব, তারপর নামাজ টামাজ পড়ে কিছুক্ষণ তেলাওয়াত করি। আমি দুপুর টাইমে তেলাওয়াত করার চেষ্টা করি, আর দিনের বেলাটা একটু ভাগ করে নিয়ে, টাইমটা ভাগ করে নিয়ে ওদেরকে পড়াটা কমপ্লিট করাই। সন্ধ্যার দিকে জাস্ট একটু ফর্মালিটি করে আর কি বসাই, কারণ সন্ধ্যার পরে কিন্তু পড়াটা ধরার মতো এনার্জি থাকে না। আর বাচ্চারা যতই পড়ুক না কেন, যতক্ষণ পর্যন্ত না ধরা হয় ততক্ষণ পর্যন্ত যেন শান্তি হয় না। এই তো আমার ছেলে মুছেছে, মানে শুধু জাস্ট হাতে টাওয়ালটা নিয়ে তারপরে যা যা ছিল যেমনটা তেমনটা রেখে দিছে। আর আমি এই যে পড়ার টেবিলের পাশেই হচ্ছে এরকম একটা হুক স্টিকারে টাওয়াল রেখে দিই, যাতে মুছামুছির জন্য না খুঁজতে হয়। এখন বাজে বিকেল 4টা, আমি কিচেনের কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে সিহিরির রান্নাটা করে নিব। তো এখানে আমি মাংস রান্না করব, আর আজকে মাংসটা মানে মুরগির মাংস, কক মুরগি যেটা। তো মাংসটা রান্না করবো একটু ভিন্নভাবে, সচরাচর যেভাবে করে থাকি সেরকমটা না, এটা অনেকটা কবুতরের মাংস যেভাবে রান্না করি।
তার জন্য প্যান গরম হওয়ার পরে আমি এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজগুলিকে টুকরো করে দিয়েছি, আর রসুনগুলি দিয়েছি আস্ত আস্ত। তো তারপরে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব, মানে রসুন পেঁয়াজের গায়ে যে পানিটা থাকে সেই পানিটা ভালোভাবে একটু টেনে নিব। তারপরে হচ্ছে আমি যখন পেঁয়াজ আর রসুনের গায়ে পানিটা অনেকটা শুকিয়ে আসবে, এ পর্যায়ে আমি তেল অ্যাড করে দিয়েছি। তো তেলটা একটু বেশি দিতে হয়, আমি সব সময় চেষ্টা করি, হয়তো বা আমার রান্না দেখেই বুঝবেন যে আমি মানে মশলা তারপর তেল পেস্টটা চেষ্টা করি কম খাওয়ার। তো এখন এই পর্যায়ে আমি দিলাম হচ্ছে আমার সেই ফেভারিট পেস্ট, যেটাতে আছে জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আদা, রসুন, সব কিছু মিলিয়ে একটা পেস্ট আমি রেডি করি। তো এখানে 2 চামচের মতো দিলাম, এটা দেওয়ার পরে খুব বেশি ভাজবো না, কারণ এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এক টুকরা দারচিনি, যেহেতু দারচিনিটা আমার পেস্ট করা দেয়া আছে সেই জন্য আমি এক টুকরা দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসের সব মশলা, এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো জিরা গুঁড়াটা যেহেতু জিরা আমি পেস্টেও দিয়েছি সেই আন্দাজে দিয়েছি। দিয়ে একটু পেঁয়াজের সাথে রসুনের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে এই পর্যায়ে আমি পানি অ্যাড করবো না, এখন আমি হচ্ছে মুরগির মাংসটা অ্যাড করে দিচ্ছি। তো মাংসটা অ্যাড করার পরে চুলার আগুনটাকে লো থেকে একটু হাই রেখে আমি মাংসটাকে অনেকটা সময় নিয়ে কষাবো, মানে পানি ছাড়াই বেশ কিছুক্ষণ মাংসটাকে কষাবো। তো আমার মতো যারা আছেন মাংস খেতে পছন্দ করেন না, এইভাবে করতে পারেন, তাহলে হয়তো বা খেতে ভালো লাগবে। আসলে হয় কি, দেখা যায় মানে জানি না অন্যদের কথা, আমার কথা বলি, আমার তো হচ্ছে মাংস বা বড় মাছ এই জাতীয় খাবার কেন জানি ভালো লাগে না, কিন্তু একদম না খেলে তো আর চলে না, শরীরের জন্য সবই দরকার। তো মাঝে মধ্যে একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু তাও খাওয়া যায়। তো এই যে দেখুন একদম কষানোটা পারফেক্ট হয়েছে, এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব। তো পানিটা যত কম দেওয়া যায়, আমার যেহেতু বাচ্চারা জল ছাড়া খেতে পারে না সেই জন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি, তা না হয় কিন্তু আরও কম দিতাম, মানে একদম মাখা মাখা করে রান্না করতাম। তো এই তো এখন জাস্ট এটাকে রান্না করে নিব। মাংসটা হতে হতে এদিকে হচ্ছে আমি আলু ভাজি করে নিব। তো আজকে কেন জানি না আলু ভাজিটা অনেক বেশি খেতে ইচ্ছা করছিল। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ একটু ভেজে নিব, ভেজে নেওয়ার পরে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, গ্রেট করে নেওয়ার পরে সব ধরনের মশলা অল্প অল্প দিয়ে তারপর কাঁচামরিচ ফেলে দিয়েছিলাম। তো আলু ভাজি তো আমরা কম বেশি সবাই পারি। তারপরে আলু গ্রেট করে আলু মশলা টশলা সব কিছু দিয়ে মেখে তারপরে আমি হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়েছি, দিয়ে এখন জাস্ট নেড়ে চেড়ে ভেজে নিব। তো অনেক সময় দেখা যায় একদম মুচমুচে আলু ভাজা খেতে ভালো লাগে, আবার কখনো কখনো একটু ভিজা ভিজা খেতে ভালো লাগে। আর আজকের সিঁড়ির জন্য আমি মিষ্টি কুমড়া ভর্তা করেছিলাম, সেই সাথে ছিল আম দিয়ে ডাল রান্না। আসলে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, চেষ্টা করি ভিডিও যতটুকু ছোট রাখা যায় আর কি। তারপরেও আপনাদের যদি কোনো মতামত থাকে আমার ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেক্ষেত্রে আমি পজিটিভলি নিব। অবশ্যই আপনারা সুন্দরভাবে আমাকে জানাবেন, কারণ আমি মনে করি যে আমার ভুলটা যে মানে যদি কেউ ধরিয়ে দেয় তাহলে আমার সেখান থেকে শিখা হয়ে যাবে। তো এই যে এদিকে মাংস রান্নাটা হয়ে গেছে, যদিও কালারটা এখনো পুরোপুরি আসে নাই, কারণ আরও কিছু সময় পরে আসবে। আর আমি পুরো রান্নাটা করেছি ঢাকনা খোলা রেখে। আর এই হচ্ছে আলু ভাজির ফাইনাল লুক, খুবই মজা হয়েছিল। তো এটা হচ্ছে মানে চুলা অফ করার 10 থেকে 15 মিনিট পর, আমি সবসময় এটা করি, মানে রান্নাটা প্রায় খোলা রেখেই করি, ঢাকনাটা খোলা রেখে তারপর যখন চুলাটা অফ করে দিই তখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে আর ঢাকনা খুলি না, তাহলে আমার মনে হয় কালারটা অনেক সুন্দর আসে। তো সিহিরি রান্নাগুলি মোটামুটি শেষ, এখন হচ্ছে আমি ইফতার আয়োজন করব। তো আমি যে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হালিম সাদের খিচুড়ি রান্না করেছিলাম, সেই খিচুড়িটা আজকে শেয়ার করব। এটা হয় কি, অনেক সময় যখন মানে এক্সট্রা খিচুড়ি থেকে যায় তখন পরের দিন এটাকে কিভাবে রান্না করব, অনেক সময় কিন্তু আসলে মানে ভালো হয় না, বা রোজার দিন তো খাওয়াও যায় না, অনেক সময় নষ্ট হয়ে যায়।
তো আমি যেদিন আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম তার আগে এরকম মানে ভুল করে হয়ে গেছে যে লেফট ওভার খিচুড়ি ছিল সেটাকে আমি আমার মতো করে রান্না করেছিলাম, খুবই মজা হয়েছিল। তারপরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, তো ওই দিনের ভিডিওটা তো ডিলেট হয়ে গেছিলো। তো এখানে যেটা করেছি, আমি নর্মালি যে খিচুড়ি রান্না করি যেভাবে সেটা তো শেয়ার করেছি, সেভাবেই করেছি। করার পরে যে লেফট ওভার খিচুড়িটা থাকে, তো সেই খিচুড়িটা আমি এখানে জাস্ট একটু গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এখন ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি, কারণ খিচুড়ি ঠান্ডা হওয়ার পরে বা ফ্রিজে থাকার পরে কিন্তু একদম ঘন হয়ে যায়, তো সেটাকে আসলে গরম করলেও খুব একটা ভালো লাগে না। তো এইভাবে করে দেখলাম যে না, মানে নর্মালি যেভাবে রান্না করি তার চাইতে অনেক বেশি মজা হয়। তো আমি গরম পানি অ্যাড করার পরে কিছুক্ষণ জাল করে নিয়ে এখন হচ্ছে দিয়ে দিলাম মাংস, মানে মাংসের তরকারি আর কি। তো এখানে মাংসের তরকারির পরিমাণটা যত বেশি দেওয়া যাবে তত বেশি মজা হবে। আর আমি এর মধ্যে কিন্তু একটু লবণও দিয়েছি, যেহেতু আমি পানি অ্যাড করেছি সেই জন্য হয়তো বা লবণের হেরফের হতে পারে, সেই জন্য লবণ অ্যাড করেছি। তো মাংসটা দেওয়ার পরে এখন ভালোভাবে এটাকে আমি জাল করে নিচ্ছি। এই খিচুড়িটা আরও পাতলা হবে, মানে নর্মাল যে পাতলা খিচুড়ি থাকে তার চাইতেও পাতলা হবে। তো ভালো করে জাল করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু ডাল চাল তারপরে হচ্ছে সব কিছু মানে মাংসেরই মশলা থাকে, তো এইভাবে লিকুইড করে রান্না করার পরে যখন এটাতে মাংস অ্যাড করা হয় মানে হালিমের মতোই টেস্ট হয়, আমার কাছে তাই মনে হয়। তো যাই হোক, ধনে পাতা দেওয়ার পরে আমি এখন এটাকে জাস্ট বাগার দিয়ে নিব। জানি না আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা, আসলে অনেক সময় একটা জিনিস দেখা যায় মানে বলতে গেলে অতটা মানে ভালোভাবে বলা যায় না আর কি। তো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই যে কোনো ব্যাপারে, আমার ভিডিওর যে কোনো ব্যাপারে কমেন্ট করে জানাবেন। তো আমি জাস্ট তেলের মধ্যে কালো জিরা মেথি আর পেঁয়াজ মানে বেরেস্তা মতো করে নিয়ে বাগার দিয়ে নিয়েছি। এখন একটা বলাকুটার পরই আমি চুলাটাকে অফ করে দিব আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকেও দিব। কেউ চাইলে ঘি অ্যাড করতে পারেন এই পর্যায়ে। তো খিচুড়িটা হওয়ার পরে আমি এখন হচ্ছে ভেজিটেবল রোল ভেজে নিয়েছি, এর ফাঁকে আমি ছোলাও ভেজে নিয়েছি। আসলে আমরা যে খিচুড়িটা করে থাকি এই খিচুড়ির সাথে ছোলাটা খুবই মজা লাগে খেতে। তো এখন হচ্ছে ভেজিটেবল রোলগুলি ভেজে নিয়েছি আর এই রোলগুলি আমি কেটে তারপরে সার্ভ করব। তো এই তো রেডি। তো আমার কিচেনের কাজ মোটামুটি কমপ্লিট, আর আমি চেষ্টা করি ইফতার মানে টেবিলে দেওয়ার আগে কিচেনের ক্লিনিংয়ের কাজগুলি যাতে এ টু জেড কমপ্লিট করতে পারি। তারপর দেখা যায় সন্ধ্যার নামাজ পড়ে ক্লিনিং শেষ করে তারপরে হচ্ছে কিছু সময় রেস্ট নিয়ে তারপর তো আবার হচ্ছে তারাবির সময় হয়ে যায়, সেই জন্যে আসলে সন্ধ্যার দিকে আমি বাচ্চাদের পড়া খুব একটা রাখি না। তো এখন আমি সব কিছু টেবিলে দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কেউ যদি চান আমার ভিডিওগুলি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন। তো এই হচ্ছে আমার হালিম স্বাদের খিচুড়ি, খুবই মজা হয়, নিজের প্রশংসা নিজেই করছি বারবার। আসলে আমার যেটা মনে হয় যে যার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেই জিনিসটাই হচ্ছে মানে শেয়ার করা হয় বেশি, তারপরও স্বাদের বা টেস্টের তো ভিন্নতা, এক একজনের এক এক কিছুতে টেস্ট হয়। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য সবসময় অনেক অনেক দোয়ার ভালোবাসা। তো এই যে আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে খিচুড়ির ফাইনাল লুকটা, তো আপনারা কেউ এভাবে করেন কি না কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।